অলৌকিক রোববারে আজ সত্যি ঘটনা অবলম্বনে নাটক বহুরূপী। এই স্যাঁতস্যাঁতে বর্ষার বিকেলে পাকুড় পুকুরের ঘাটটা অদ্ভুত ভুতুড়ে হয়ে আছে, শিশিরে হাওয়া দিচ্ছে। জলে ঝুঁকে থাকা গাছের পাতা থেকে পুকুরের বুকে ঝরে পড়ছে জলের বিন্দু। নিজের চারদিকে ক্রমশ মিলিয়ে যাওয়া কিছু জলের পূর্ণবৃত্ত তৈরি করে সেই বিন্দু আবার মিশে যাচ্ছে পুকুরের জলে। ভেঙে যাওয়া বাঁধানো ঘাটটায় বটগাছটা চাতালে উবু হয়ে বসে পাকুমিত্তির হাঁ করে এই দৃশ্যটা দেখছিল। তাকে দেখে মনে হচ্ছে টুপ টুপ টপ টপ জলের ফোঁটাগুলো ঠিক মতো ঝরে পুকুরে পড়ার উপর তার বাঁচা মরা নির্ভর করছে। এত মন দিয়ে চোখ বড় বড় করে গাছের পাতা থেকে পুকুরের বুকে জল ঝরে যাওয়া দেখার কারণ বলতে কিন্তু পাকুর কিছুই নেই। তবু মানুষের মন যখনই দুঃখ পায় খুব চারদিকে সমস্ত অকিঞ্চিতকর জিনিসগুলোর দিকে নিজেকে ছুঁড়ে দিয়ে দুঃখটাকে ভুলে থাকতে চায়। পাকুর খুব মন খারাপ, এত মন খারাপ যে জলের ফোঁটাগুলোকে দেখে তার মনে হচ্ছে তার নিজের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আজ দুদিন হলো তার পেটে কিচ্ছু পড়েনি। লোকজন আজকাল এত চালাক হয়ে গেছে না, আর এত রকম যন্ত্রপাতি বেরিয়ে গেছে যে তার মতো ছিঁচকে চোর যাকে চোরেদের ইউনিয়নের ওকে পৌঁছে না তার বেঁচে থাকাটাই মুশকিল হয়ে পড়েছে। পাকুর পুকুর একটা পুরনো পাড়া, পাকু জন্মেছে এখানে। হাত তার কোনো কালেই খুব একটা পাকা নয়, তাই এই এলাকা ছেড়ে সে বেরোতেও পারেনি। লোকের পার্সটা মোবাইলটা জানলা দিয়ে হাত বাড়িয়ে তুলে কি দরজা খোলা থাকলে টুক করে ঘরে ঢুকে পড়ে ঘড়িটা চশমাটা বা ঘর সাজানো জিনিসপত্র তুলে নিয়ে চোর বাজারে বেচে দেয় সে। এই করেই তার পেট চলে, দিনের রোজগার সে দিনেই করে। যেদিন খাওয়া দাওয়া করে হাতে একটু টাকা উদ্বৃত্ত থাকে সেদিন এক বোতল দিশি মদ নিয়ে নিজের আস্তানা মণ্ডলদের ভাঙা বাড়ির ছাদের ঘরটার পাশে বসে পড়ে। দিব্যি চাঁদ দেখতে দেখতে তারা গুনতে গুনতে অনেক দূরের বড় বড় বাড়িগুলোর শপিং মলগুলোর বাড়াবাড়ি রকমের বাহার দেখতে দেখতে তার চোখ ঢুলে আসে। চার বছর আগে তারা সব বেচে আমেরিকায় চলে যাওয়ার পর থেকেই মণ্ডলদের বাড়িটা ভেঙে অ্যাপার্টমেন্ট হওয়ার কথা, কিন্তু তারপরেই প্রমোটর কিসব মামলায় ফেঁসে যাওয়ায় বাড়িটা ভাঙা শুরু করা হয়নি এখন। এটা অবশ্য পাকুর ভালোই হয়েছে, চিরেকোটা ঘরটাকে একটু পরিষ্কার করে নিয়ে বিভিন্ন ছবি টবি দিয়ে দেওয়ালের ফাটাগুলো ভালো করে ঢেকে ঢুকে সে দিব্যি একা একা থাকে। চুরি করে এই ঘরটাকে সাজিয়ে ফেলেছে সে। চুরির সব জিনিস সে পেঁচে না, যেগুলো তার খুব পছন্দ হয়ে যায় সেগুলোকে ঘরে নিয়ে চলে আসে। কিন্তু এ যা অবস্থা পড়ল তার নির্ঘাত মনে হচ্ছে অত সাধে তিন পাল্লার পুরনো আয়নাটাকে বেচে দিতে হবে। দুঃখে এবার পাকুর চোখে সত্যি সত্যি জল চলে এলো। বুঝতেই পারছেন একজন চোরের নিজের সম্পত্তির প্রতি যতটা টান হওয়া উচিত পাকুর তার থেকে কিঞ্চিত বেশিই আছে। আসলে আয়নাটা পাওয়া নিয়ে একটা মজার গল্প আছে। আয়নাটা ঘোষেদের। ঘোষেদের বাড়িতে পাকু ছোট থেকে অনেকবারই চুরি করেছে। অনন্ত ঘোষের ছোট মেয়ে মামুনি, যে নাকি এখন ইঞ্জিনিয়ার, ব্যাঙ্গালোরে থাকে, তার গালে চড় মেরে দূরবীন কেড়ে নেওয়ার ঘটনাটা মনে পড়ল পাকুর। পাকু তখন খুব ছোট, মামুনির মামা তাকে দূরবীনটা এনে দিয়েছিল সিমলা থেকে। পাকুর গেটের বাইরে থেকে মামুনির হাতে জিনিসটাকে দেখেই লোভ হয়। মামুনি ছোট্ট ফ্রক পরে বাগানে ঘুরে বেড়াচ্ছিল, আর সে পরেছিল রং উঠে যাওয়া নীল রঙের হাফ প্যান্ট আর গাঢ় নীল জামা, স্কুলের ইউনিফর্ম। স্কুল ব্যাগ কাঁধে নিজের পয়সায় একটা চকলেট কিনে গেটের ফাঁক দিয়ে ঝুলঝুলে চোখে তাকিয়ে সে ডেকেছিল মামুনিকে। কত বড় সাহস, একটা রোগা কালো তারই মতো বাচ্চা ছেলে বাড়ির গেটের ফাঁক দিয়ে শয়তানের মতন করে তাকিয়ে তাকে ডাকছে, এই মামুনি করে। প্রথমে বিশ্বাসই হয়নি মামুনির। ছেলেটা জানে সে ক্লাসে ফার্স্ট হয় আর তার স্কুলে ইংরেজি ছাড়া কিচ্ছু বলা বারণ। মামুনি গটগট করে এগিয়ে গেল গেটের দিকে আর কড়া গলায় ঠিক ক্লাস টিচার ইপসিতা মিসের মতন করে জিজ্ঞেস করল, হোয়ার ইউ? পাকু একটু চমকে গেছিল প্রথমটা, কিন্তু ইংরেজি আবার শক্ত কি, সেও তো স্কুল থেকেই ফিরছে, সেও ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে। আর সেই ভাঙা ভাঙা ইংরেজিতেই জবাব দিয়েছিল, আই অ্যাম পাকু, ইউ ওয়ান্ট চকলেট? মামুনির বেশ ভালোই লেগেছিল, আর ছেলেটাকে এবার চিনতেও পেরেছে সে। এক নম্বরের বিচ্ছু, চায়ের দোকানটার সামনে ক্রিকেট খেলে, সব সময় চোখে শয়তানি।
কিন্তু চকলেট দিচ্ছে তো, সে তো বেশ ভালোই ব্যাপার। দূরবীনটা বাঁ হাতে ধরে সে বেশ কায়দা করে ছেলেটার কাছে গিয়ে দাঁড়িয়েছিল গেটের এপারেই। দারোয়ান কাকু কাছাকাছি নেই, চকলেটটা নিলেই হয়। ছেলেটা এদিকে জল জলে চোখে তাকে দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। মামুনি একটু লজ্জা পেয়ে ডান হাতটা বাড়িয়ে চকলেটটা নিয়ে নিয়েছিল। তারপরেই হঠাৎ চোখে যেন সর্ষে ফুল দেখেছিল। ঠাস করে একটা জোরে চড় পড়েছিল মামুনির গালে। যত না ব্যথায় তার চেয়ে বেশি বিশ্বাস না করতে পেরে ভেউ ভেউ করে কেঁদে ফেলেছিল মামুনি। তার হাত থেকে পড়ে গিয়েছিল দূরবীনটা, আর ছেলেটা সেই দূরবীনটা তুলে নিয়ে দৌড় মেরেছিল। মামুনির হাতে কিন্তু চকলেটটা রয়ে গেছিল। মামুনির কান্না শুনে দারোয়ান ছুটে এসেও তাকে আর ধরতে পারেনি। মামুনির কান্নায় একটু মন খারাপ হয়েছিল বটে তার, কিন্তু এরকম থাপ্পড় তাকে তার মা কত মেরেছে, সবসময় অত আদর করলে হবে? সে মন খারাপ অবশ্য বেশিক্ষণ টেকেনি। দূরবীনটা বড্ড ভালো ছিল, আর বাড়ি ফিরেই এক মাসের জন্য মামার বাড়ি বেহালায় চলে গেছিল পাকু ওই দূরবীনটা নিয়ে। ফিরে এসে দেখেছিল মামুনি দূরে চলে গেছে পড়তে। তার আর পড়াশোনা হয়নি বেশি দূর, কিন্তু ইংরেজিটা সে এখনো বলতে পারে ভাঙা ভাঙা, বুঝতেও পারে। দেশি মদ খাওয়ার মতো ইংরেজি সিনেমা দেখাটাও তার আরেকটা নেশা সেই ছোট্টবেলা থেকে। তার মাথা ভালো, প্রতি সপ্তাহে একটা করে ইংরেজি সিনেমা দেখে দেখে সে মোটামুটি চলনসই ইংরেজিটা শিখে নিয়েছে। মামুনির সঙ্গে আর তার দেখা হয়নি কোনোদিন। সে হোস্টেলে থাকত, বাড়িতে আসতই না। তারপর কতদিন কেটে গেল, পাকা না হোক মোটামুটি একটা চোর হলো পাকু, নিজের পায়ে দাঁড়িয়ে গেল আর কি। তারপরেই 3 বছর আগে ঘোষেদের বাড়ি ভাঙা শুরু হলো। মামুনির বাবা মারা গেছেন, সে তার মাকে নিয়ে ব্যাঙ্গালোর চলে যাবে। কোনো বাড়ি ভাঙা শুরু হলেই পাকু গিয়ে সরেজমিনে একবার দেখে আসে। মালিক কিছু ফেলে চলে গেলে সেটা চোরেরই হলো, তাই না? মালিকরা মানে মামুনিরা কেউ নেই এরকম একটা সময় ঘোষেদের বাড়িতে ঢুকে দোতলায় উঠেই পাকু অবাক, আরে বাড়ি ভাঙা শুরু হয়ে গেছে অথচ এত সুন্দর 3 পাল্লার আয়নাটা কেউ নেয়নি। যে দেওয়ালে ওটা শোয়ানো রয়েছে সেটা এখনো ভাঙা শুরু করা হয়নি। আশ্চর্য, নিশ্চয়ই নিয়ে যাবে, আজকে নত কালকে, হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে নিয়ে যাবে মামুনিরা, এই সুযোগটা ছাড়া যাবে না। চারপাশে কাজ করতে থাকা রাজমিস্ত্রিদের চমকে দিয়ে পাকু ঘরটায় ঢুকে বলে উঠল, এই তো আনারা, এটা আজকে চলে যাওয়ার কথা আছে তো? সকলে মাথা নাড়ে। পাকু বলে, তোমরা কাজ করো, এটা আমি নিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, আরে আমি হচ্ছি সন্তু, মামুনির ড্রাইভার। পাকু টের পায় না এই মুহূর্তেই বাড়ির সামনে একটা গাড়ি এসে থেমেছে। সোজা গিয়ে পাকু আয়নাটা তুলে নিয়ে দোতলার ভাঙা বারান্দায় বেরিয়ে যায়। বারান্দার এক পাশটা ভাঙা হয়ে গেছে, সেখান দিয়ে বেশ কিছুটা নিচে পাকুর পুকুরটা দেখা যায়। পা টলে গেলে এমনকি পড়েও যেতে পারে সে। দ্রুত বেগে কিন্তু সাবধানে আয়নাটা কাঁধে নিয়ে বারান্দাটা দিয়ে হাঁটে পাকু, কিন্তু মাঝপথে এসেই থেমে যায়, পারা যায় না। তার সঙ্গেই যত গন্ডগোলগুলো হয়, ওদিক থেকে তিনি আসছেন, মামুনি। তার চোখে একটা সানগ্লাস, থমকে যায় পাকু। কি করবে এবার, ঘুরে গিয়ে আবার হাঁটা দেবে ঘরটার দিকে? পাশ কাটিয়েও তো চলে যাওয়া যাবে না, বড্ড সরু বারান্দাটা। কিছু ঠিক করার আগেই মামুনি এসে একদম তার সামনে দাঁড়ায়, সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কে তুমি, এটা নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি সাহস, কি ভীষণ সাহস! এই আয়নাটা সে ব্যাঙ্গালোরে নিয়ে যাবে ভেবেছে, আর এই লোকটা কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে সেটাকে? মা বলছিল বটে, পাড়ায় চুরি খুব বেড়ে গেছে। এ বেটা নির্ঘাত সেই চোর, মিটমিটে শয়তানের মতন চোখ, রোগা কালো, একটা সাধারণ গেঞ্জি আর প্যান্ট পরা লোক। কিন্তু চোরটা, চোরটা পকেটে হাত দিয়ে কি খুঁজছে? মামুনি চোর চোর বলে চিৎকার করতে গিয়েও থেমে যায়। টিকটিকের মতো লোকটা ততক্ষণে ঘাড়ে আয়নাটা নিয়েই শুট করে প্যান্টের পকেট থেকে বের করে ফেলেছে একটা চকলেট। সেটা তার সামনে নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করছে, ইউ ওয়ান্ট চকলেট মামুনি? ডেঞ্জারাস! লোকটা তার নাম জানলো কি করে? মামুনি এবার চিৎকার করে উঠেছে, চোর চোর চোর! আর
কাকু মামনির হাতে চকলেটটা গুঁজে দিয়েই আয়নাটা নিয়ে সোজা দোতলার বারান্দার ভাঙা জায়গাটা দিয়ে ঝাঁপ দিয়েছে পাকুর পুকুরে। কিছুক্ষণ হাওয়ায় বুকটা ধরফর করছে, জলে পড়বে তো, পাড়ে মাথা ঠুকে গেলে কিন্তু শেষ না। ঝপাস করে জলেই পড়ল পাকু। ঝপ করে একটা শব্দ হল। সে ঠিকই ধরেছিল, আয়নাটা তো ভাসছে। সেটাকে ভাসিয়ে নিয়ে সোজা সে সাঁতার কাটতে শুরু করেছে নিজের আস্তানার দিকে। পুকুরের অন্য পাড়েই মণ্ডলদের বাড়ি, তার আস্তানা। ততক্ষণে প্রচুর লোক এসে ঘিরে ধরেছে মামনিকে, রাজমিস্ত্রি থেকে শুরু করে তার আসল ড্রাইভার। তারা সবাই পুলিশ ডাকতে চায়। কিন্তু এই ঝামেলায় এখন মামনি জড়িয়ে পড়লে চলবে না, তার ফ্লাইট আর দু ঘন্টা বাদে। আর সবচেয়ে বড় কথা, সে পাকুকে চিনতে পেরেছে। এই তো সেই বাচ্চা ছেলেটি যে খুব ছোটবেলায় তাকে চর মেরে গেটের বাইরে থেকে তার দূরবীনটা নিয়ে পালিয়ে গেছিল। কি দোষী! মামুনি দেখে প্রাণপণের রোগা লোকটি আয়নাটা ভাসিয়ে নিয়ে সাঁতরাচ্ছে। পুকুরের জলও চকমক করছে, আয়নার কাঁচও, রোদে তার চোখ ধা দিয়ে যায়। ছোটবেলার মতো এখনো সে চকলেট খেতে ভালোবাসে। হেসে ফেলে মামুনি, প্যাকেট খুলে এক টুকরো চকলেট মুখে পড়ে। তো এই হল পাকুর চুরির সবচেয়ে মজাদার গল্প। সে ভেবেছিল চকলেটটা দিয়ে আসবে কাউকে মামনির নাম করে, সেটা আর হল না। বদলে অ্যাকশন হল, রোম্যান্স হল। কিন্তু এই তিন বছরে তার অবস্থা ক্রমাগত খারাপ হয়েছে। লোকজন আরো সাবধানী হয়ে গেছে, তাকে চিনেও ফেলেছে। তার আর রোজ রোজ রোজগার হয় না, বেশি রিস্ক নিতে গুলিগোলা চালাতে তার ইচ্ছে হয় না একেবারে। আজ কিছু টাকা পয়সা না পেলে রাতে তো পেটে গামছা বেঁধে শুয়ে থাকতে হবে। চাতাল থেকে উঠে পড়ে পাকু, আর ক্লান্ত ক্ষুধার্ত দেহে টলতে টলতে আরো কিছু রাতে সে যখন নিজের বাড়ির দরজায় এসে দাঁড়ায়, তখন তার মাথা ঘুরছে, খিদের জ্বালায় সে ভালো করে কিছু দেখতে পাচ্ছে না। নিজের ঘরে গিয়ে একটু জল খেয়ে শুয়ে পড়বে ভেবে টলতে টলতে ভাঙা গেটটা দিয়ে ঢুকে পড়ল সে। আর সঙ্গে সঙ্গে তার বুকটা ছ্যাপ করে উঠল। চোরেদের ষষ্ঠেন্দ্রীয় থাকাটা খুব প্রয়োজনীয়, পাকুরও আছে, সামান্য হলেও আছে। সেই দিয়ে সে বুঝতে পারল কিছু একটা ঘটেছে। মণ্ডলদের বাড়ির হাওয়াটা তাকে বলছে আজ কিছু একটা অন্যরকম হয়েছে, এখানে কি একটা নড়ে উঠবে যেন। তার পাশেই একটা ব্যাং ডেকে উঠল, একটু চমকে উঠল পাকু। আর সেই মুহূর্তে তাকে বিভ্রান্ত করে তার নাকে ঢুকল একটা গন্ধ। পাকু নিজের নাককে বিশ্বাস করতে পারছে না, খাবারের গন্ধ, কিছু ভাজা হয়েছে বা হচ্ছে, কিন্তু এই গন্ধ এখানে এলো কোত্থেকে? পাকু জানে অসম্ভব, হতেই পারে না, তার ভ্রম হচ্ছে, মোহ। তবু না বুঝতে পারে এটা খাবারের গন্ধ, দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ, একজন ক্ষুধার্ত মানুষকে কোন সম্মোহন শক্তির মতো টেনে নিয়ে যেতে পারে এই গন্ধ। সমস্ত ভুলে পাকু সেই গন্ধের পেছনে পেছনে হোঁচট খেতে খেতে এগিয়ে চলল। রোজ এই বাড়িটা এসে ঢোকে, এই বাড়িটার আনাজ কানাজ তার চেনা, প্রতিটি দেওয়ালের ফাটা দাগ, চলটা উঠে যাওয়া অংশ তার নখ দর্পণে। তবু সে আজ যখন চির চেনা তার বাড়ির ভিতর দিয়ে সেই গন্ধের পিছন পিছন নিজে নিজেই এক অচেনা পথে চলতে লাগল, তার কখনো মনে হল না এই দরজাটা সে দেখেনি কখনো। দেওয়ালের এইখানে এই ফোকরটা নতুন, যে সিঁড়িটা দিয়ে সে উঠছে নামছে সেটা তো গজিয়ে উঠেছে সদ্য, হয়তো এই রহস্যময় ঘন অন্ধকার রাতেই। মোট কথা সে বুঝতেই পারল না আজ রাতে মণ্ডলবাড়ির ভিতরে যেন গজিয়ে উঠেছে অন্য একটা ভয়ঙ্কর বাড়ি। খাবারের লোভ দেখিয়ে সেই বাড়িটাই কি পাকুকে ঢুকিয়ে নিচ্ছে নিজের ভিতরে, খেয়ে নিচ্ছে। পাকুর কিন্তু কোনো হুঁশ নেই, নির্বাক যন্ত্রের মতো সে এগিয়ে যাচ্ছে, তার চোখ প্রায় বোঝা, সে সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রণহীন। হঠাৎ পাকুর আধবোঝা চোখ দুটো একটু কুঁচকে গিয়ে পুরোটা খুলে যায়। সে দেখতে পেয়েছে একটা দরজা, আধবোঝা দরজা, আলো আসছে তার ভিতর থেকে। সে প্রায় দৌড়ে যায় দরজাটার দিকে, তার একবারও মনে হয় না দরজার ভিতর দিয়ে এত রাতে আলো আসাটা অস্বাভাবিক। কে আছে ওখানে, কে জ্বালিয়েছে আলো, তার বিপদ হতে পারে, ভয়ঙ্কর অলৌকিক কোনো বিপদ। কিচ্ছু না, কিচ্ছু না ভেবে সেই আলোর রেখাটিকে ধরে এগিয়ে গিয়ে পাকু দরজাটা খুলে ঢোকে। ঢুকেই চমকে যায়, দেখে একটা টেবিল, লম্বা টেবিল,
অনেকের খাবার টেবিল। সেই টেবিলের শেষ প্রান্তে পাতা আছে একটা চেয়ার। চেয়ারটার হাতল দুটো যেন দুটো সিংহের থাবা। সেখানে ধারালো সবুজ নখ ঝকমক করছে, আর চেয়ারের মাথায় খোদাই করা এক ভীষণ দর্শন রাক্ষসের মুখ। তার চোখ দুটি লাল পাথরের, যেন রক্ত পাথর হয়ে আছে। পাকুর মনে হয় ওইগুলোকেই বোধ হয় চুনি বলে। তার বিশাল দাঁতগুলো পাকু দেখতে পায়, ধারালো মুখ তো দিয়ে ঝকঝকে সাদা বিভৎস। আর সেই চেয়ারটির সামনে পাকু দেখতে পায় টেবিলে স্তূপাকৃতি হয়ে আছে প্রচুর খাবার। লুচি, বেগুন ভাজা, মাংস, মাছের কালিয়া, রসগোল্লা, মুড়িঘণ্ট, মাছের মাথা দিয়ে ডাল, সব সব খাবার, সমস্ত কিছু যা যা পাকুর প্রিয়। চেয়ারটিতে কিন্তু কেউ বসে নেই। পাকু সোজা লম্বা টেবিলটার পাশ দিয়ে দৌড়ে যায় সেই চেয়ারটার দিকে, কিন্তু পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করে না। তার আগেই দেখে খাবারের প্লেট রাখা আছে। সে হুমড়ি খেয়ে পড়ে খাবারগুলোর উপর, দু হাতে তুলে বাহ্য জ্ঞান শূন্যের মতন মুখে পুরতে শুরু করে বিভিন্ন খাবার দাবার। লুচি, বেগুন ভাজা, মাংস, সব 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 তার প্রিয়। তার একবারও মনে হয় না কেউ কি ফাঁদ পেতে রেখেছে তার জন্য, এগুলো কি টোপ। কিচ্ছু মাথায় আসে না পাকুর। সে দেখতেই পায় না খাবারগুলোর হাত ছোঁয়ানোর সঙ্গে সঙ্গেই যেন চঞ্চল হয়ে উঠেছে গোটা ঘরটা, ভয় কেঁপে উঠেছে। আর সেই চঞ্চলতা শুরু হয়েছে চেয়ারটি থেকে। চেয়ারটা কি আসলে চেয়ার নয়? চেয়ারটি কি হাঁটু গেড়ে চেয়ারের মতো বসে থাকা এক রাক্ষস অথবা রোবট, যার চোখ রক্তবর্ণ ঝকমকে চুনির, তার ধারালো দাঁত মুক্তোর মতো সাদা, তার হাতে সিংহের থাবা, সেখানে সবুজ নখ, আর এখন পাকু খাবারগুলোর হাত ছোঁয়াতেই কি প্রাণ ফিরে পেয়েছে সেই রোবট? হ্যাঁ, তাই, সত্যি তাই। হাঁটু গাড়া অবস্থা থেকে সেই অদ্ভুত দর্শন ভয়ঙ্কর মূর্তিটি উঠে দাঁড়ায়। আস্তে আস্তে ভারী মৃত্যুর মতো নিঃশব্দ পদক্ষেপে পাকুর পেছনে এসে দাঁড়ায়। পাকু এত মন দিয়ে খাচ্ছিল যে সে কিচ্ছু বুঝতে পারে না। তার হঠাৎ মনে হয় তার মাথায় একটা ঠান্ডা ধাতুর ছোঁয়া এসে পড়ল, আর সেই ধাতুর হাত যেন তার চুলের মুঠি ধরে তাকে তুলে নিল আকাশে। পাকু বুঝতে পারে না কি করবে। সে খাবারগুলো ছেড়ে প্রথমে উঠতে চায় না, হাতে করে নিয়ে নিতে চায়। লুচি, বেগুন ভাজা, মাংস হাত ছাপিয়ে পড়ে যায় সেগুলো টেবিলটায়। পাকু চুলের প্রচন্ড যন্ত্রণায় পিছনে মুখ ফিরিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে দেখে চেয়ারটি জীবন্ত হয়ে পরিণত হয়েছে এক রাক্ষসে। তার ভীষণ দর্শন মুখ থেকে গরম নিঃশ্বাস এসে স্পর্শ করে পাকুর চোখ নাক, সেগুলো প্রায় ঝলসে যায়। প্রচন্ড ভয়ের মধ্যেও পাকুর একটু আরাম হয়। সে খেয়ে নিয়েছে প্রাণ ভরে। এবার সে ভাবতে পারছে যা হবে দেখা যাবে। এ কি এক্ষুনি তাকে মেরে ফেলবে? জিজ্ঞেস করতে গিয়েও করতে পারে না পাকু। তার মনে হয় রাক্ষসের নিঃশ্বাসে তার দম বন্ধ হয়ে আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে, তার ঘুম পাচ্ছে। এ হতে পারে, চোখের সামনেটা অন্ধকার হয়ে আসে পাকুর। সে নিতিয়ে পড়ে, চোখ খুলে পাকুর দেখে সে সেই চেয়ারটাতেই বসে আছে। রাক্ষসটির ধারালো সবুজ নখের থাবাওয়ালা হাতগুলি আর চেয়ারের হাতল নেই। তারা আড়াআড়ি ভাবে একে অপরকে অতিক্রম করে স্থির হয়ে থেকে পাকুকে যেন কঠিন বাহু বন্ধনে জড়িয়ে রেখেছে নিজের বুকের সঙ্গে। রাক্ষসটি হাঁটু মুড়ে বসে চুপ, যেন সাধারণ একটি চেয়ার, তার প্রাণ নেই। সেই চেয়ারে রাক্ষসের কোলের উপর পাকু বসে আছে। পাকুর বুক ধড়ফড় করে। সে এদিক ওদিক তাকিয়ে দেখে একটা স্বল্প আলোকিত ঘর, তার পাশেই আরেকটি ঠিক একই রকম চেয়ার, সেখানেও কি কেউ বসে আছে? রাক্ষস চেয়ারটির পিঠ দেখতে পাচ্ছে সে, কাঁটা উঠে গেছে শির দ্বারা বেয়ে। ওই চেয়ারটিও কোনো সন্দেহ নেই জ্যান্ত হয়ে যায় কখনো কখনো। তার মাথার পিছন দিক দেখে মনে হয় একই রকম দেখতে থাকে, এই চেয়ারটির মতোই আরেকটা রাক্ষস। চোখ কপালে উঠে যায় পাকুর। অন্য চেয়ারটিতে কেউ আছে কিনা দেখার আশা ছেড়ে দিয়ে এবার পাকুর সামনে মুখ পেরায় আর আঁতকে ওঠে। দেখে তার সামনে একটু দূরে মাটি থেকে উপরে, একটু উপরে শূন্যে উবু হয়ে বসে রয়েছে একটা মানুষ। তাকে কেউ বললে বিশ্বাস করবে না, তাকে দেখতে ঠিক অমিতাভ বচ্চনের মতো। দেওয়ারের সেই ময়লা নীল রঙের 786 ব্যাজ আটকানো কুলির জামাটা পরে সে আরাম করে একটা পা উঁচু করে উঠিয়ে রেখে বাঁ হাতে একটা খড়কে কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছে হাওয়ার ভিতরে বসে।
পাকুর মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে বলে মনে হয় তার নিজেরই। সে কি দেখছে, চোখ কচলানোর জন্য পাকুর ডান হাতটা তুলতে চায়, কিন্তু এমন ভাবেই বেঁধে রেখেছে তাকে ওই চেয়ার রাক্ষস যে পাকুর ডান হাতটা তুলতে পর্যন্ত পারে না। অমিতাভ বচ্চন শূন্য ভেসে এসে পাকুর ডান কানটা ধরে জোরে একবার মোলে দেন। পাকু আহ বলে চেঁচিয়ে ওঠে। অমিতাভ বচ্চন বলেন, কে একটা কান মোলাতেই এত লাগছে, যখন খাবো তখন কি করবি? পাকু শুনতে পায় না ঠিক করে, ভয় ভয় জিজ্ঞেস করে, কি করবেন? শুনতে পাস না, তোকে যখন খাবো তুই যেমন কচকচ করে লুচি বেগুন ভাজা মাংস খাচ্ছিলি ঠিক সেইভাবে ভরাট গলায় পাগলের মতো হাসতে হাসতে দিবারের অমিতাভ বচ্চন শোলের গাব্বর সিং এর মতো দেখতে হয়ে যান। পাকু ভয়ানক ভয় সিঁটিয়ে যায়। খেয়ে ফেলবে মানেটা কি? কিন্তু আগে জানা দরকার লোকটা কে, সে ভয়ে ভয় জিজ্ঞেস করে, আপনি কে? আমি আমি ধরে নে ভগবান। কি বলছেন? বাংলা বুঝিস না? ভগবান ছাড়া কেউ পারে এমনি করে রূপ বদলাতে? কিন্তু আপনি যদি ভগবান হন, আপনি হিন্দি অ্যাক্টরদের মতন দেখতে। উদাত্ত কণ্ঠে এবার হেসে ভগবান বলেন, কেন রে, তোদের ফিল্মের ছোড়াগুলো আমার রোল করতে পারে আর আমি ওদের রোল করতে পারি না। সর্বরূপ আমার রূপ, সর্বস্থান আমার স্থান, সর্বশক্তি আমার শক্তি, তা জানিস না? জানি, ঈশ্বর আস্তে উত্তর দেয় পাকু। আর তার চোখের সামনে গব্বর সিং থেকে এবার একটা তাঁর কাকে পরিণত হন ভগবান, আর উড়ে এসে টকাশ করে একটা ঠোক্কর দেন পাকুর মাথার মাঝখানে। জিজ্ঞেস করেন, তোকে কেন খাবো জানিস? কেন? তবে শোন, ভগবান একটু দূরে গিয়ে এবার একটা সাধারণ মাঝ বয়সী লোকের রূপ ধরে হাওয়ায় বাবু হয়ে বসে বলতে শুরু করেন। সে এক লম্বা গল্প, জানতে গেলে মানব জাতি সম্পর্কে তোর ধারণাটাকেই একটু বদলে ফেলতে হবে, বুঝেছিস? শোন, কিন্তু সাবধান, বিশ্বাস করবি? হাসলেই আবার দাঁড়কা হয়ে উড়ে গিয়ে ঠোক্কর দিয়ে মাথা ফাটিয়ে দেব, বুঝেছিস? পাকু ভয়ে ভয়ে মাথা নাড়ে। ভগবান শুরু করেন, আদিকালে অনেক আগে, এখন যেমন মানুষ শুধু নারী আর পুরুষে বিভক্ত সেরকম ছিল না, তাদের মাঝখানে ছিল আরো এক ভাগ, অর্ধ নারীশ্বর। ছিছি করার কিছু নেই, এই শেষ নয়। তখন মানুষের চেহারা ছিল অদ্ভুত, দুটো মাথা একটা অন্যটার উল্টো দিকে লাগানো, চারটে পা চারটে হাত, মানে ধর তোর পিছনে আরেকটা মানুষের পিছনে সে জুড়ে গেছে, বুঝতে পারছিস তো? সেই এক জোড়া মানুষ মিলিয়ে একটা মানুষ, মাকড়সার মতো দেখতে ছিলি তোরা, আটটা হাত পা দিয়ে লাফিয়ে লাফিয়ে ঘুরপাক খেতে খেতে এদিক থেকে ওদিক যেতি আর ওদিক থেকে এদিক আসতি। এই যে প্রতি মানুষের ভেতরে দুটো মানুষ, তারা কখনো দুটো ছেলে, কখনো দুটো মেয়ে, আবার কখনো একটা ছেলে হতো আর একটা মেয়ে হতো, সেই অনুযায়ী ঠিক হতো কে ছেলে কে মেয়ে কে দুটোই। তখন তোদের বুদ্ধিশুদ্ধিও ছিল অনেক, শক্তিও ছিল প্রচুর, অনেক তাড়াতাড়ি এত সব যন্ত্রতন্ত্র ছাড়াই অনেক কাজ করতে পারতি তোরা। ভগবান থামেন, পাকু জিজ্ঞেস করে, আমরা এরকম হয়ে গেলাম কি করে? তারপর তাচ্ছিল্যের হাসি হেসে ভগবান বলেন, কি করে আর বল, নিজেদের দোষেই। বদবুদ্ধি তো গিজগিজ করছে তোদের মাথায়, তোদের বাড় বাড়ল, বাবলি তোদের এত যখন ক্ষমতা তখন পৃথিবীতে আর তোরা আটকে থাকবি কেন? আট ঠ্যাঙে তোরা স্বর্গে চড়বি লাফাতে লাফাতে। সেই ধান্দায় একটা লিডার বানিয়ে তার পিছন পিছন মিছিল করে তোরা স্বর্গের দিকে চললি হই হল্লা করতে করতে। ভেবে দেখলাম তোদের একটু শিক্ষা দেওয়া দরকার, সুতরাং স্বর্গ থেকে বজ্র ফেলে তোদের দু আধখানা করে কেটে ফেলা হল, প্রত্যেককে প্রত্যেককে উইদাউট ফেল। আর তারপর আমাদের ডাক্তারেরা তোদের ওষুধপত্র দিয়ে আবার সুস্থ করে দিলেন, আর তোরা আবার ড্যাং ড্যাং করে দুপায়ে ঘুরতে লাগলি। সাবধান, বেগোড়বাই দেখলে আবার বজ্র মারব,
তখন এক চোখ এক কান একটা কিডনি নিয়ে এক ঠ্যাঙে লাফাতে লাফাতে ঘুরবি, বুঝেছিস? পাকু প্রায় কেঁদেই ফেলে, বলে, এ তো অনেক অনেক দিন আগেকার কথা, এর সঙ্গে আমার সম্পর্ক কি? আমাকে খাবেন কেন মিছি মিছি? ভগবান ধমক দেন, চুপ। এর সঙ্গে তোর সম্পর্ক গভীর, যা বলবো চুপ করে শুনবি, মাঝখানে ফ্যাচর ফ্যাচর করলে এক কামড়ে নাক ছিঁড়ে নেব। এই যে তোরা একটা করে ছিলি, এবার দুটো করে হলি, এর ফলে কি হলো? না তোমরা নাছোড় বান্দা মানুষেরা প্রাণপণে পৃথিবী চষে ফেলে আরেকটা অংশকে খুঁজতে শুরু করলে, আর একটা অংশ যেই আরেকটা অংশকে পেয়ে গেলে অমনি তারা দুজনে একসঙ্গে থাকতে শুরু করলে, কখনো দুটো ছেলে, কখনো দুটো মেয়ে, কখনো একটি ছেলে একটি মেয়ে। যদিও খুঁজে পাওয়া খুব কঠিন, তোমাদের অধিকাংশই পায় না, আর তোমায় আমি খাবো কারণ আমি তোমাদের খাই। পরিষ্কারই বলছি বাপু, রাগঢাক কিছু না রেখে মানুষ খেতে আমি বড় ভালোবাসি, গোটা মানুষ অর্ধেকটা নয়। তোমাদের এক জোড়াকে পিঠে পিঠে আঠা দিয়ে জুড়ে দিয়ে গপ করে এই তো বড় হাঁ করে খেয়ে নিতে আমি বড্ড ভালোবাসি। এবার খাওয়ার স্ট্যান্ডার্ডের কথা যদি ধরো বা টেস্টের কথা, তবে সবচেয়ে উপাদেয় খেতে একটি ছেলে আর একটি মেয়ে নিয়ে তৈরি অর্ধ নারীশ্বর জোড়াখানি। আহা, কি করব বলো বাধ্যন, আমি তো বহুরূপী, বহুরূপ দেখা আমার কাজ। আমি যেই তোমাদের একটি জোড়াকে দেখতে পেয়ে যাই, অমনি আমি তাদের ভুলিয়ে আমার কাছে নিয়ে এসে খপ করে খেয়ে ফেলি। তোমাকেও সেই জন্যই এনেছি, আর তোমার মহিলা জোড়াটিকেও। তোমরা সেই পুরাকালে মিলে একটা অর্ধ নারীশ্বর মানুষ ছিলে। পাকুর মাথাটা যেন গুলিয়ে ওঠে, এই অদ্ভুত প্রাণীটা তাকে খেয়ে ফেলবে, আর তার জোড়া কেউ? কে তার জোড়া? একটি মেয়ে? মেয়েটি কে? পাকুর এবার ভয়ের চেয়ে বেশি কৌতূহল হয়। কিন্তু আগে অন্য একটা জিনিস জানা দরকার, সে প্রশ্ন করে, আপনি বহুরূপী? হ্যাঁ, আমি বহুরূপী। তবে যে আপনি একটু 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 আগে বললেন আপনি ভগবান। বলেছিলাম বুঝি, ও এখন আর বলছি না, আমি বহুরূপী, এই ভগবানের মতোই। ধরে নে না ভগবানই, শান্তিতে মরবি। যেটা বলছিলাম বুঝতে পেরেছিস? পাকু ভয়ে ভয়ে মাথা নাড়ে, ছাই বুঝেছিস গুরু, কিচ্ছুই বুঝিস নি। তোরা মানুষরা উদাহরণ ছাড়া কিছুই বুঝিস না। দাঁড়া, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমার সাঙ্গ আর পাঙ্গ তোকে উদাহরণ দেবে। সাঙ্গ পাঙ্গ, একে উদাহরণ দেখিয়ে দাও, এর আর একটা অর্ধেক উঠেছে। পাকু শুনে তার দিকে পিঠ করে থাকা চেয়ারটা জবাব দিল গম্ভীর গলায়, না মালিক, মেয়েটা এখনো বেহুঁশ। পাকু এইবার ঘটনাটা ধরতে পারছে একটু একটু। লোকটা ভগবান টগবান কিচ্ছু না, দুটো চেয়ারের মতো দেখতে রোবট চুটিয়েছে, একটার নাম সাঙ্গ অন্যটার নাম পাঙ্গ। তবে হতেই পারে মানুষ ধরে খায়, অদ্ভুত কোন প্রাণী। নানা রকম গল্প দিচ্ছে, এরকম গল্প আগেও পাকু শুনেছে, সিনেমাও দেখেছে। মোদ্দা কথা, ওই হাঁয়ের ভিতর ঢুকে গেলে তো আর চলবে না, এখান থেকে পালাতে হবে। কিন্তু না, একা নয়, বললো যে একটা মেয়ে আছে যে নাকি বহুকাল আগে তার সঙ্গে জোড়া ছিল। ভাবা যায়, এসব গাঁজাখুরি গল্প যদি বিশ্বাস নাও করে পাকু, তবু মেয়েটি কে? সেও তো একটা মানুষ, তাকে ফেলে রেখে তো পালানো যায় না। পাকু বুঝতে পারে তার পিঠের পিছনে চেয়ারটা ক্রমশ নড়ে উঠছে, জ্যান্ত হয়ে উঠছে, কেন কে জানে। উদাহরণ দেবে বলে কোথায়? কিসের উদাহরণ দেবে? সে কিছুই বুঝতে পারে না, তবে বোঝে তাকে বেঁধে রাখা চেয়ারের বাহুবন্ধন খুলে যাচ্ছে, চেয়ারটা দাঁড়ায়। পাকু ধপ করে পড়ে যায় মেঝেতে, তারপর চট করে দুর্বল পায়ে সরে যায় অন্যদিকে। দেখে রাক্ষসটা আবার জীবন্ত, অন্যদিকে অন্য রাক্ষসটাও দাঁড়িয়েছে, তার হাতে একটা মেয়ের দেহ। মেয়েটা সালোয়ার কামিজ পরে আছে। দেহটাকে আস্তে আস্তে নামিয়ে রেখে রাক্ষস দুটো এগিয়ে আসে একে অপরের দিকে। পাকু লক্ষ্য করে একটা রাক্ষস ছেলে একটা মেয়ে, কিন্তু তারা কি করে দেখতে চায় না পাকু, তার ভয় করে ওঠে। সে দৌড়ে যায় মাটিতে শুয়ে থাকা অজ্ঞান মেয়েটির দিকে।
হাঁটু গেড়ে বসে তার পাশে। সঙ্গে সঙ্গেই তার মনে হয় সে নিজেকে বিশ্বাস করতে পারছে না। সে ছিটকে যাবে দেওয়ালের দিকে। কি আশ্চর্য, মাটিতে শুয়ে আছে মামুনি। ভাবা যায় সে পাকু, একটা চোর, একটা সামান্য চোর, আর তার জোড়া কিনা মামুনি। আদিকালে তারা একসঙ্গে থাকতো একটি জোড়ায়। তাদের মধ্যে এখনো সেই আকর্ষণ খেলা করে, এখনো তারা পরস্পরকে খোঁজে। পাকুর মাথাটা ঘুরে ওঠে, সে কি ঠিক চিনতে পেরেছে? পাকু বহুরূপীর দিকে তাকায়, তাকিয়ে দেখে সাঙ্গু আর পাঙ্গু দুই রোবট অথবা রাক্ষস শেয়ার গিয়ে সেটে গেছে পরস্পরের পিঠোপিঠি, যেন তারা পুরাকালের আশ্চর্য মানুষ, অর্ধ নারীশ্বর। তাদের দুটো মুখ, চার হাত, চার পা, আট পায়ে তারা ঘুরপাক খেতে খেতে এদিক থেকে ওদিক যায়, ফিরে আসে ওদিক থেকে এদিকে। বহুরূপী জিজ্ঞেস করে, এ এবার বুঝতে পারছিস? ঠিক এই রকম ছিলি তোরা সাঙ্গো পাঙ্গোর মতো, তুই আর ওই যে মেয়েটা শুয়ে আছে, মেরেকে চিনিস? পাকু একটু ইতস্তত করে। বহুরূপী এবার ধমক দেয় একটা, একদম ন্যাকামো করবি না, একদম না, সত্যি সত্যি বল, চিনিস মেয়েটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বহুরূপী এবার আশ্বস্ত হয়, বলে, বাঁচা গেল, না চিনলেই হতো মুশকিল। তোদের টুকরোগুলো সাধারণত একে অন্যকে চেনে, নাম জানিস? আগে কি নাম? মামুনি। বিকেলে অফিস থেকে ফিরে ব্যাঙ্গালোরে ঘরে একা ছিল মামুনি। মা দিদির বাড়ি গেছে। আজ হঠাৎ করে কেন কে জানে তার মনে পড়ছিল কলকাতার কথা, ছোট ছোট সব ঘটনা। কি অদ্ভুতভাবে তার তিন পাল্লার অত প্রিয় আয়নাটা চুরি হয়ে গেছিল। ছোট থেকে এতবার মুখ দেখেছে ওই আয়নাটায় এত ভাবে যে কখনো কখনো মনে হয় ওই আয়নাটা যেন তার একটা অংশের মতোই। সেটা কি আশ্চর্যভাবে চুরি করে নিয়ে গেল একটা লোক। কফি খেতে খেতে সব ভাবতে ভাবতে একটু ঢুলে গেছিল মামুনি। হঠাৎ ফ্ল্যাটের দরজাটার বাইরে একটা শব্দ শুনেই সচকিত হয়ে উঠল সে। একতলার ছোট্ট ফ্ল্যাট তাদের, যে কোনো সময় যে কেউ ঢুকে পড়তে পারে। কোলাপসিবলটা বন্ধ তো? হ্যাঁ, মনে তো হয় করেছিল, পরে কেউ খুললে সে জানে না। বিরক্ত হয়ে ওঠে মামুনি, আই হোল দিয়ে দেখার চেষ্টা করে বাইরেটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাইরের আলোটা বোধহয় জ্বালানো হয়নি। একটু ইতস্তত করে দরজাটা খোলে, দেখে সিঁড়িতে ঝোলানো কাপড়টা দুলছে। দরজার সামনে সুর একটা কাঁপছে, কেউ যেন ছিল। সে দরজা খুলতেই দৌড়ে উঠে গেছে উপরে। একটু পায়ের শব্দ পাওয়া গেল নাকি? মামুনি আলো সুইচটা জ্বালায়, চিড়িক করে একবার জ্বলে উঠেই পালটা কেটে যায়। মামুনির হঠাৎ ভয় করে ওঠে। না, ভয় করলে চলবে না, দেখা দরকার। গোটা ফ্ল্যাটটা তো ফাঁকা নয়, ভয়ের কি আছে? নিচেই ওয়াচম্যান আছে, আস্তে দরজাটা টেনে দিয়ে সে দোতলায় ওঠার সিঁড়িতে পা রাখে। অধ অন্ধকারী ঠাওর করে দোতলায় উঠে আসে মামুনি। দোতলার দুটো ফ্ল্যাট মুখোমুখি, একটা গুজরাতি ভদ্রলোকের, অন্যটা ফাঁকা। মামুনি দোতলায় উঠে অবাক হয়ে দেখে ফাঁকা ফ্ল্যাটটার দরজা যেন একটুখানি ফাঁক, অল্প হলুদ আলো বেরিয়ে এসে ঢেকে দিচ্ছে তার পা। অবাক হয়ে সে দরজাটা ঠেলে ভিতরে ঢুকে মুগ্ধ হয়ে যায়। দেখে ফাঁকা ফ্ল্যাটটি আর ফাঁকা নেই, তার বাড়ির ঠিক ওপরে একদম তার বাড়ির মতোই দেখতে এই ফ্ল্যাট ভর্তি থরে থরে সাজানো রয়েছে প্রচুর প্রচুর পুতুল, সারা পৃথিবীর পুতুল, আর তারা সকলেই দেখতে একেবারে মামুনির মতো, যেন মামুনিকে বার বার বানিয়েছে পাগল পুতুলের কারিগর। সে দেখে তাকেই শত সহস্র পুতুলের ছাঁচে গড়ে তোলা হয়েছে, কোথাও অভিজাত গর্বিতা রমণীদের সাজে, কোথাও শীর্ণ নুব্জ অত্যাচারিত শ্রমিক মেয়েদের সাজে, কোথাও বোরখায়, কোথাও সুইম স্যুটে, কোথাও দেবীর সাজে, কোথাও ভিখারিণী সাজে সাজিয়ে রাখা হয়েছে এই ফ্ল্যাটে, যা যেন তারই বাড়ি। ক্ষীণ আলোয় সেই পুতুলের ভিড়ে পথ হারিয়ে ফেলতে ফেলতে মামুনি দেখে দরজার অপর প্রান্তে রাখা আছে একটি চেয়ার। চেয়ারটার হাতল দুটো যেন দুটো সিংহের থাবা, সেখানে ধারালো সবুজ নখ ঝকমক করছে। চেয়ারের মাথায় খোদাই করা এক ভীষণ দর্শন রাক্ষসীর মুখ, তার চোখ দুটি লাল পাথরের, যেন রক্ত পাথর হয়ে আছে। মামুনির মনে হয় ওইগুলোকেই বুঝি চুনি বলে। তার বিশাল দাঁতগুলো মামুনি দেখতে পায়, ধারালো মুক্ত কি ওগুলো, ঝকঝকে সাদা, বিভৎস,
তার পায়ের কাছে মেঝেতে মামুনি সত্যি বিশ্বাস করতে পারে না, রাখা রয়েছে তার ছোটবেলার সেই তিন পাল্লার আয়না। ভীষণ আনন্দ হয় তার, সেই আয়নাটা এখানে কি করে এলো, সেই চোরটা কি কাছাকাছি কোথাও রয়েছে, এটা কি কোনো ফাঁদ কোনো টোপ, কিচ্ছু ভাবতে ইচ্ছে করে না তার। সে এগিয়ে যায় মন্ত্রমুগ্ধের মতো তার অতি প্রিয় সেই আয়নাটার দিকে, আর আয়নাটা হাতে তুলে নিয়ে মামুনি খুব সন্তর্পণে চেয়ে দেখে কাঁচের মাঝখানে নিজের দিকে। সত্যি তো, ঠিকই তো ধারণা মামুনির, আর কোনো আয়নায় তো তাকে এমন সুন্দর দেখায় না। কতবার যে সে হাত কামড়েছে ঠিক সময় থানা পুলিশটা করা হয়নি বলে, কি মনে করে চোরটার দেওয়া চকলেটটা খেয়ে খুশি হয়ে গেল সে, কোনো মানেই হয় না। আয়নাটা হাতে নিয়ে অচেনা পুতুলে ভর্তি ঘরটার মেঝে ঘুরতে ঘুরতে নিজেকে দেখতে থাকে মামুনি, আর আয়নার ভেতর থেকেই তার পিছনে তার দিকে তাকিয়ে হেসে ওঠে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ তারই মতো দেখতে পুতুল। মামুনির বাহ্য জ্ঞান থাকে না, পাকুর মতো সেও বুঝতে পারে না এটা আসলে একটা ফাঁদ, বহুরূপীর ফাঁদ। তার সেই বহুদিন আগেকার আয়নার লোভ দেখিয়ে বহুরূপী তাকে ধরতে চাইছে। মামুনি তাকিয়ে দেখেও না, ঘরের পুতুলগুলি যেন হঠাৎ সচকিত, মেঝেতে উঠেছে মৃদু কম্পন, ঠিক যেন খুব ভয়ে সবকিছু কেঁপে উঠেছে, আর চেয়ারটা হয়ে উঠেছে জীবন্ত। রাক্ষসী বা স্ত্রী রোবটটি সোজা হয় মৃত্যুর মতো নিঃশব্দ পদক্ষেপে এসে দাঁড়ায় মামুনির হাতে ধরা আয়নায়, ছায়া পড়ে তার। মামুনি সচকিত হয়ে ঘুরে তাকায়, দেখে সেই বিভৎস চেয়ারটি জীবন্ত হয়ে তার পিছনে এসে বিশাল ধাতব হাত তুলেছে তার চুলের মুঠি ধরবে বলে। প্রচন্ড ভয়ে সে চিৎকার করে উঠতে চায়, কিন্তু তার আগেই রাক্ষসীর গরম নিঃশ্বাস এসে ঝাপটা মারে তার নাকে, তার চোখ বুজে আসে। এও কি সম্ভব, তার ঘুম পাচ্ছে কেন? মামুনি চোখ খুলে রাখতে চেষ্টা করে, পারে না, তার সংজ্ঞাহীন শরীর মেঝের উপর লুটিয়ে পড়ে। চোখ খুলে মামুনি হঠাৎ দেখে সে একটা আলো ছায়া ঘরের মেঝে শুয়ে আছে, আর তার মুখের একটু উপরে ঝুলে আছে সেই চোরটার মুখ। তাহলে নিশ্চয়ই সবকিছু ওরই কারসাজি, কিডন্যাপ করেছে মামুনিকে, কিডন্যাপ করেছে মামুনিকে। মামুনি ঠাস করে একটা চড় কষায় পাকুর গালে, পাকু বাপরে বলে লাফিয়ে সরে যায়। আর ঠিক সেই সময় মামুনির মাথার উপর ভেসে আসে বহুরূপী। মামুনি দেখে একটা অদ্ভুত দেখতে মাঝ বয়সী লোক বাবু হয়ে হাওয়ায় বসে বসে শূন্যে ভেসে তার দিকে এগিয়ে এলো। সে হকচকিয়ে যায়, শুনে লোকটা খুব ভারী কি গলায় তাকে বকছে, একদম মারামারি করবি না, কত বড় সাহস মামুনিকে তুই তো কারি? মামুনি ভীষণ গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, আমার সঙ্গে এইভাবে কথা বলার সাহস কি করে হয় আপনার? হাওয়ায় বসে আছেন কেন? ফ্রিতে ম্যাজিক দেখাচ্ছেন, নামুন নিচে নামুন, সামনা সামনে দাঁড়িয়ে কথা বলুন, কই নামুন! বলতে বলতে রাগে মামুনি শোয়া অবস্থা থেকে বেমালুম দাঁড়িয়ে ওঠে। রাগ হয়ে গেলে তার আর কাণ্ড জ্ঞান থাকে না, মুখে লাগামও থাকে না। পাকু ভাবে বেশ দিচ্ছে যা হোক এই বহুরূপীকে, তার গালে যেমনি একটা বিরাশি শিকার হাঁকালো তেমনি যদি এই বহুরূপীর গালে হাঁকাতে পারে তাহলে একটা কাণ্ড হবে। সে শুনে মামুনি বলেই যাচ্ছে, দেখুন ওরকম সস্তা ম্যাজিক আপনি আমায় দেখাবেন না, শূন্যে ভাসতে যে কোনো মানুষ পারে, দু একটা যন্ত্রপাতি লাগে, নিচে নামুন নিচে, সাহস থাকে তো নিচে নামুন, কে আপনি, কে? হ্যাঁ কে? আগে আপনাকে আমি জুতো পেটা করব, তারপর ওই শয়তান চোরটাকে আমি দেখে নিচ্ছি। মামুনি পা থেকে খুলে চটিটা হাতে নিয়ে নেয়, পাকুর বুকটা ধক করে ওঠে, মামুনি তাকে চিনতে পেরেছে, কিন্তু বহুরূপী বোধহয় ভীষণ রেগে গেছে। পাকু আর মামুনির চোখের সামনে সে অনবরত ঘুরতে শুরু করে শূন্যে, আর তার সারা অঙ্গ প্রত্যঙ্গে বুকে পিঠে পেটে ঘাড়ে পায়ে মাথায় মুখে অনবরত ঢেউয়ের মতো তৈরি হয় আর মিলিয়ে যায় হাজার হাজার মানুষের মুখ, সারা পৃথিবীর মানুষ। তারা কি অদ্ভুত তাদের দেখতে, অথচ কি এক রকমের, কালো বাদামি খয়েরি লালচে সাদা হলুদ নারী আর পুরুষের মুখ। আর সেই মানুষগুলোর মুন্ডু যখন বহুরূপীর সর্বাঙ্গে গড়ে উঠতে থাকে আর মিলিয়ে যেতে থাকে সমুদ্রের ঢেউয়ের মতো, তখন পাকুর ভীষণ ভয় করে ওঠে, বমি পায়। পাশে তাকিয়ে দেখে মামুনির হাত থেকে চটি খসে গেছে, তার সারা শরীর ভেসে যাচ্ছে ঘামে, মুখ ভয়ার্ত আধখোলা। বহুরূপী আরো মুখ তৈরি করে চলে আর ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে অনবরত, যেন সে আর থামবে না, তার রূপের শেষ নেই। অবশেষে সে থামে,
মাটিতেই দাঁড়ায়। এক অদ্ভুত প্রাণী, পুরুষ না নারী বোঝা যায় না। তার সর্বাঙ্গ প্রত্যঙ্গ ছেয়ে আছে মানুষের মুখে, সেগুলি তর্ক করছে, গান গাইছে, গালাগালি দিচ্ছে, ভালোবাসার কথা বলছে। সে কি প্রচন্ড আওয়াজ! এত হৈহট্টগোল পাকু ব্রিগেডের মাঠেও শোনেনি, মামনি এত হৈহুল্ল শোনেনি কফি হাউসে কখনো। আর সেই প্রচন্ড মিলিত আওয়াজ কর্কশ স্বরে মামনিকে চমকে দিয়ে জিজ্ঞেস করে, এবার বুঝলে আমি কে? এক সময় আমি মানুষ ছিলাম, এখন আমি বহুরূপী। আমি ভগবান টগবান নই, ওসব ভুল। তবে এই যে দেখেছিস এত মুন্ডু আমার শরীরে, দেখেছিস তো? বহুরূপী নিজের শরীরে আদর করে হাত বুলিয়ে পাকু আর মামনিকে দেখায়। হাত বোলাতে গিয়ে তার আঙুলের ডগার মুন্ডুগুলো ঠোকা লাগে, তার শরীরের অন্য মুন্ডুগুলোর সঙ্গে সেগুলো যন্ত্রণায় চিৎকার করে ওঠে। বহুরূপী তাদের বজ্র নির্ঘোষ ধমকে দেয়, ওফ, একদম চেঁচামেচি নয়। মামনিকে বলে, শোন, এই মুন্ডুগুলোর অর্ধেক ছেলেদের, বাকি অর্ধেক মেয়েদের। বলতেই যেন মন্ত্র বলে দুর্গাপুজোর লাইনের মতো বহুরূপী শরীরের মাঝখান দিয়ে দুভাগে ভাগ হয়ে যায় মুন্ডুগুলো, ছেলেতে আর মেয়েতে, যেন জিগসপ পাজল। বহুরূপী বলতেই থাকে, এই লোকগুলোকে জোড়ায় জোড়ায় আমি খেয়ে নিয়েছি, তাই এরা আমার হয়ে গেছে, আমার ভিতর ঢুকে গেছে, এবার আমি তোদের খাব, তোরাও ঢুকে যাবি। মুখগুলো আবার মিলে গেল বহুরূপী দেহের ভিতর, তার শরীরটা বদলে গিয়ে যেন দাঁড়ালো সেই মধ্যবয়সী ভদ্রলোকটির মতো। মামনি যাকে পেটাবে বলে চটি তুলেছিল, সে বলল, ওফ, রাগ করিয়ে দিবি না বুঝলি, রাগ করিয়ে দিবি না, রাগটা করিয়ে দিবি না, আমি সামলাতে পারি না, বড্ড গরম লাগে। মামনি আর পাকুর বিস্মিত মুখের সামনে বহুরূপী ডান হাতটা তুলে ডান দিকে নাড়ায়, আর যেন তার নির্দেশ বুঝতে পেরে পেছনের দেওয়ালটা নিজে নিজেই ডান দিকে সরে গিয়ে একটা বিশাল ফাঁক তৈরি হয়। তারা মণ্ডল বাড়ির ভিতরেই রয়েছে, বাইরেটা অন্ধকার। নিচে পাকুর পুকুর, জলে চাঁদের আলো চিকমিক করছে। বহুরূপী ফাঁকটার দিকে পিছন ফিরে তাদের দিকে তাকিয়ে হাতটা টান টান করে, আর আমি চোখ প্রায় বুঝে বলে, ঠান্ডা হাওয়া। সঙ্গে সঙ্গে একটা ধাতু বিভৎস ক্যানেস দ্বারা পেটানোর মতন আওয়াজ পাওয়া যায়। সাঙ্গপাঙ্গ এতক্ষণ যেন কোথায় চলে গেছিল, এবারে তারা আসছে চার হাতে প্রচুর ধাতুর ঝুড়ি কাঁটা থালা বাসন নিয়ে, ঝনঝনিয়ে বাজাতে বাজাতে, চার পায়ে ঘুরতে ঘুরতে, তাদের লাল চোখ জ্বলছে, তাদের সবুজ নখ কিচকিচ করে আওয়াজ করছে থালা বাসনে লেগে, তাদের মুক্তোর মতো দাঁত আরো বেশি ঝকঝক করছে, তাদের চোখ দুটি এত লাল যে মনে হয় এক্ষুনি রক্ত গড়িয়ে পড়বে। আর সময় নেই, এক্ষুনি কিছু একটা করতে হবে, এক্ষুনি, না হলে কে বেলবেছে? বহুরূপী হাওয়া পোহাতে পোহাতে যেন বলে, ওই যে দেখ আসছে তোদের জোড়া লাগানোর জিনিসপত্র। পাকুভাবে এই প্রাণীটা যেই হোক সে খেতে ভালোবাসে। পাকু শুনে তারই গলায় যেন অন্য কেউ বলে উঠল, স্যার স্যার, বহুরূপী স্যার। কি, আপনি চকলেট খান? হাই, কেন? এই নিন, এই চকলেটটা খেয়ে নি। মামনি দেখে রোগা সূক্ষ্ম কালো পানা চোরটা সুট করে পকেট থেকে একটা চকলেট বের করে দিল বহুরূপীর হাতে। দেখে বহুরূপী তার মোড়কটা খুঁটে খুঁটে ছিঁড়ছে এক মনে, প্রচণ্ড ঝনঝন আওয়াজ, সাঙ্গপাঙ্গ প্রায় চলে এসেছে। মামনি বোঝে এটাই সংকেত, সে নিজের হাত বাড়ায় আর চোরটা তার হাতটা ধরে এক প্রচণ্ড টানে তাকে নিয়ে বহুরূপীর হাওয়া খাওয়ার ফাঁক দিয়ে সোজা লাফ দেয় বাইরে। কিছুক্ষণ হাওয়ায় পিছনে পাকু শুনে প্রচুর মানুষের কর্কশ গলার আওয়াজ, পালিয়ে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল। বহুরূপী আবার রেগে গেছে, আবার বেরিয়ে এসে তার সবকটা মুখ তারা চেঁচাচ্ছে তারস্বরে। সাঙ্গপাঙ্গ বল্লমের মতো জিনিসপত্রগুলো ছুঁড়ে দেয় তাদের দিকে, শো শো করে সেগুলো বেরিয়ে যায় কানের পাড় দিয়ে, একটাও লাগে না, নিচে জলে গিয়ে পড়ে। কিন্তু তারা পুকুরে পড়বে কি? পাড়ে মাথা ঠুকে গেলে আজ সব শেষ। পাকু মামনির দিকে তাকায়, দেখে মামনিও তার দিকে তাকিয়ে আছে। ঝপ ঝপ দুটো শব্দ,
পাকু ঠিকই আন্দাজ করেছিল, মামন এই সাঁতরাতে পারে ভালোই। একবারও পিছনের হইহল্লার দিকে কান না দিয়ে তারা ডুব সাঁতার দিয়ে চেষ্টা করে যতটা পারে পাড়ি দিতে। বলুন তো, শুধু জলকে কি আর ঘুমনো যায়? পাকু একটা চকলেট কিনে এনেছিল রাতে খাবে বলে, সে গেল বহুরূপীর ভোগে, কি আর করা যাবে। পাশেই সাঁতার কাটতে থাকা মামনির দিকে তাকিয়ে পাকু ভাবে, মামনি তার জোড়া নাকি নয়, সেসব নিয়ে ভাবা বাতুলতা। আয়নাটা সে কিছুতেই ফেরত দেবে না। মামনি পাড়ে উঠে পড়লে নিজে না উঠে জল থেকে সাঁতার দিয়ে সটকে পড়তে হবে। কাল দিনের আলোয় মণ্ডল বাড়ির থেকে নিজের জিনিসগুলো নিয়ে চম্পট দিতে হবে। সকাল সকাল এসব কিছু হবে না নিশ্চয়ই। মানুষগুলো চিৎকার কিন্তু কানে আসতে থাকে, মনে হয় সবাই যেন ওকে তাড়া করেছে। ভয়ে পাকু জলের মধ্যে ডুব সাঁতার দেয়, আন্দাজে মামনির দিকে হাত বাড়ায় মামনির হাত ধরে ওকে টেনে নেওয়ার জন্য। হাতে কি যেন একটা ঠেকে, জল থেকে মাথা তুলে দেখে একটা ওড়না। এই রকমই একটা ওড়না মামনি পরেছিল না, কিন্তু মামনি কই? যাকে ওড়নাটা হাতে নিয়ে দেখে ওড়নাটার খুঁটে কিছু একটা বাঁধা রয়েছে। সাঁতার কেটে ও পুকুর পাড়ে ওঠে, খুঁটটা খোলে, দেখে ওড়নায় জড়ানো একটা প্লাস্টিকের প্যাকেট, আর সেই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রয়েছে খাবার, ওর প্রিয় খাবার, লুচি, বেগুন ভাজা, মাংস, আর প্লাস্টিক প্যাকেটটার সঙ্গে একটা একটা হার, একটা হার চুনি আর মুক্ত দিয়ে খচিত, অত্যন্ত মূল্যবান হার। একটু অবাক হয়, মনে করার চেষ্টা করে, হবে না, খালি পেটে দিশি মদ গিলে বিয়ে বাড়িতে খাবার লোভে চুরি করতে গেলে বিপদ হবে না? একে খাবার চুরি, তার উপর আবার হার ছিনতাই, চোদ্দ পুরুষের ভাগ্য ভালো লোকগুলো বুঝতে পারেনি পাকু পুকুরের জলে লাফ দিয়েছে। জয় মা।